हेलो फ्रेंड्स, सो आज के अनबॉक्सिंग करब स्पेसिफिकेशंस बोलब सैमसंग एर न्यू लॉन्च्ड एम सीरीजर गैलेक्सी एम जीरो वन। एटा एक्टा बजेट फ्रेंडली प्रोडक्ट एवं ए प्रोडक्टर की स्पेसिफिकेशंस आछे। तुमी जदि विदिन 10,000 एर मध्ये एक्टा प्रोडक्ट नीते चाइछो, प्लान करछो, सो गैलेक्सी एम जीरो वन तोमार जोन्नो कतटा सुइटेबल होबे, एर की की बेटर पार्ट आछे, समस्त जिनिश किन्तु ए वीडियोटाते आलोचना करब। सो देरी ना करे चलो स्टार्ट करी। सो एटा होच्छे गैलेक्सी एम जीरो वनेर बॉक्स। सो एक कलरफुल बॉक्स देखते पाच्छी जेखाने गैलेक्सी एम जीरो वनेर एक पिक्चर ओवरव्यू रयेछे। आमी जेटा अनबक्सिंग करछी सेटा होच्छे 3GB 32GB एंड रेड कलर अनबक्सिंग करब। एखाने मेन्शन आछे जे आमी इनबक्से बक्सर भेतरे की की एलिमेंट्स पाच्छी, साथे साथे एखाने एमआरपी इनक्लूडिंग अल टैक्सेस इंडिया कत एमआरपी रही है से मेन्शन रही है, से 9,999। जो मार्केट ये परचेज करते जाए तक एर एमओपी मार्केट अपारेटिंग प्राइस रही है 8,999। सो तुम 8,999 टाकाय एम जीरो वन अवेल करते पर। सो तुम कैन इन्वेस्ट कर 8,999 भिडियोटा तुम्हें तर पुरो क्लैरिटी किन्तु पे जा। चलो ये ओपेन करी। এটা হচ্ছে প্রোডাক্ট, লাভলি কালার। সো এটাকে পরে আনরাপ করছি, আগে বক্সে দেখে নি কি আছে। এখানে আমরা পাচ্ছি রিজিওনাল লক গাইড। এই প্রোডাক্টটা ইন্ডিয়ার সিম ইউজ অনলি এবং তার একটা ডিক্লারেশন এখানে রয়েছে যে এখানে ইন্ডিয়া সিম ছাড়া অন্য কোনো সিম ইউজ করা যাবে না। এটা কুইক স্টার্ট গাইড, আমার মনে হয় না এটা খুব একটা দরকার লাগে, এটাকে সাইড করলাম। অ্যান্ড এটা রয়েছে ওয়ারেন্টি কার্ড। নাও কামিং টু দিস বক্স, এখানে একটা চার্জার অ্যাডাপ্টার রয়েছে, এখানে একটা ডেটা কেবল রয়েছে এবং এটা টাইপ বি রয়েছে, এখানে ইজেকশন পিন রয়েছে। সো এটা আপাতত আমি বার করলাম না। অ্যান্ড নাও কাম টু দ্য প্রোডাক্ট। সো আমার হাতে নিয়ে যেটা মনে হচ্ছে ইট ইজ রিয়েলি রিয়েলি ভেরি কম্প্যাক্ট একটা ডিভাইস। চলো এটাকে আনর্যাপ করি। সো ফ্রেন্ড, এটাতে 5.7 ইঞ্চের একটা স্ক্রিন পাচ্ছি এবং একটা ন্যারো বেজেলস রয়েছে, ভি কাট রয়েছে, ইনফিনিটি ভি যেটা। সো তার জন্য এই ফোনটা কিন্তু প্রচুর গ্রিপেবল অ্যান্ড কম্প্যাক্ট লাগছে। মানে হাতে তুমি লং টাইমে যারা ট্রাভেল করে তাদের জন্য রিয়েলি একটা ফ্যান্টাস্টিক। তোমরা দেখতে পাচ্ছ যে একটা গ্লসি ফিনিশিং রয়েছে, ডুয়েল ক্যামেরা সেট আপ রয়েছে এবং তার সাথে একটা ফ্ল্যাশ রয়েছে। এখানে রয়েছে স্পিকার, এটা চার্জে দেওয়ার জন্য, অ্যান্ড এটা হচ্ছে মাইক। ওপরে রয়েছে 3.5mm জ্যাক। ইনবক্স আমরা হেডফোন পাচ্ছি না, বাট আমাদেরকে ভালো একটা এক্সপিরিয়েন্স করার জন্য আলাদা করে সেপারেটলি একটা হেডফোন পারচেজ করে নিতে হবে। সো রেড কালারটা রিয়েলি খুব সুন্দর লাগছে এবং এর থিকনেস যদি বলি এটা 9.8mm থিকনেস রয়েছে। এইটা ইজেক্টর পিন দিয়ে ওপেন করতে হবে এবং দুটো সিম এখানে ইনসার্ট করতে পারবে অ্যান্ড একটা মেমোরি কার্ড। এখানে 512GB পর্যন্ত মেমোরি সাপোর্ট করবে। এটা পাওয়ার কি, এটা ভলিউম কি। সো অল টোটাল সবচেয়ে বেস্ট পার্ট যেটা সেটা হচ্ছে যে ফিনিশিং ইজ গুড অ্যান্ড এই প্রাইস রেঞ্জের মধ্যে একটা কম্প্যাক্ট ফোন, যাদের কম্প্যাক্ট ফোন নিতে চাইছো, হ্যাঁ গ্রিপেবল, তাদের জন্য এটা বেস্ট হবে। দিস ইজ দ্য স্ক্রিন, টাচ রেসপন্সও নট ব্যাড, গুড। সফটওয়্যার ইনফরমেশনস দেখে নিই। সো ওয়ান ইউআই 2.0 রয়েছে যেটা স্যামসাংয়ের নিজস্ব ইউআই, সো এটা লেটেস্ট ভার্সনটাই কিন্তু তুমি পাক। 9,000 এর একটা প্রোডাক্ট যেখানে তোমার লেটেস্ট ইউআই পাওয়া, দিস ইজ রিয়েলি গুড থিং। সো আমি এখানে এটা বলবো, এটা অ্যাপ্রিসিয়েট করবো। অ্যান্ড অ্যান্ড্রয়েডের ভার্সনসও পাচ্ছ, অ্যান্ড্রয়েড 10। সো লেট সি, সো ইট ইজ অ্যান্ড্রয়েড 10। অ্যান্ড্রয়েড 10 কী কী ফিচার্স রয়েছে, কিছু ফিচার্সের ব্যাপারে জানতে গেলে আমার একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটা একবার দেখতে পারো, সেটা
ডিসক্রিপশনে রয়েছে, যদি মনে হয় গিয়ে একবার দেখে নাও, তাহলে তুমি অ্যান্ড্রয়েড 10-এর ফিচার্সের ব্যাপারে জানতে পেরে যাবে। অ্যান্ড এখানে সাউন্ডেরও একটা এক্সপিরিয়েন্স কিন্তু দরকার হয়, এই প্রাইস রেঞ্জে কিন্তু তুমি একটা কমপ্লিট এক্সপিরিয়েন্স পাচ্ছ ডিসপ্লের সাথে, অ্যান্ড সাউন্ড কোয়ালিটিও কিন্তু ভালো পাবে। তার জন্য তোমাকে একটা হেডফোন আলাদা করে পারচেজ করতে হবে বাইরে থেকে। সো আমি একটা হেডফোন, আমার আলাদা সেপারেট হেডফোন একটা এটার সাথে ইনসার্ট করছি, অ্যান্ড দেন আফটার আমি যদি ডলবি অ্যাটমোসটা অন করি, সো ডলবি অ্যাটমোস অন হয়ে যাবে এবং এই টাইমে আমি ইয়ারফোনে কিন্তু একটা 3D সারাউন্ড সাউন্ডের এক্সপিরিয়েন্স পাবো। চলে যাই ক্যামেরাতে, সো ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে পিকচার ক্যাপচার করার জন্য 2 মেগাপিক্সেল অ্যান্ড মেন ক্যামেরা রয়েছে 13 মেগাপিক্সেল। সো আমরা এই সাবজেক্টটাকে নিয়ে নিই অ্যান্ড একটা পিকচার ক্যাপচার করি। এখানে এখানে আমি এক্সপোজারটাকে বাড়াতেও পারবো, কমাতেও পারবো। ইউ ক্যান সি এখানে একটা স্কেল রয়েছে, সো আমি এক্সপোজারটা একটু বাড়িয়ে একটা ফটো ক্যাপচার করছি। 13 মেগাপিক্সেলের একটা ক্যামেরা পাচ্ছ এবং ডিসেন্ট অ্যান্ড ক্লিয়ার পিকচার তোমাকে দিচ্ছে স্যামসাংয়ের তরফ থেকে। সো আর যদি আমি লাইভ ফোকাসে ফটো ক্যাপচার করতে চাই, সো ব্যাকগ্রাউন্ডটা ব্লার হবে, যেখানে 2 মেগাপিক্সেল অ্যান্ড 13 মেগাপিক্সেল দুটোই কাজ করবে। সো এখানে আমার ব্যাকগ্রাউন্ডটা ব্লার হবে এবং ব্যাকগ্রাউন্ডটা ব্লারের জন্য একটা স্কেলও রয়েছে যে কতটা ব্লার আমি করতে পারবো। সো অ্যান্ড আমি এই অবস্থায় একটা ফটো ক্যাপচার করতে পারবো। সো DSLR-এ যেমন আমরা প্রাইম লেন্সে পিকচার ক্যাপচার করি, এখানে আমি সেরকমই একটা ব্যাকগ্রাউন্ডকে ব্লার করে সেই এফেক্ট দিয়ে একটা পিকচার ক্যাপচার করতে পারছি। যদি ফ্রন্ট ক্যামেরাতে চলে আসি, সো ফ্রন্টে 5 মেগাপিক্সেল রয়েছে অ্যান্ড আমি আমার একটা পিকচার ক্যাপচার করছি এবং তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম এর ক্ল্যারিটি রয়েছে। সো দিস ইজ দি ক্ল্যারিটি, 5 মেগাপিক্সেল, রাইট? এবং ফ্রন্টেও কিন্তু লাইভ ফোকাসের এফেক্ট তুমি পাবে। সো এখানেও কিন্তু আমার ফেসটাকে ডিটেক্ট করে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি ব্লার করে একটা পিকচার ক্যাপচার করতে পারি। সো এখানে আমি ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে একটা পিকচার ক্যাপচার করলাম, যেখানে ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। সো আমি যেমন রেয়ার ক্যামেরাতে করতে পারছি, ফ্রন্ট ক্যামেরাতেও করতে পারছি এবং এটার স্কেলটাও আমি চেঞ্জ করতে পারছি। আমি ফ্রন্টে ফ্ল্যাশও ইউজ করতে পারি, যেটা স্ক্রিন ফ্ল্যাশ রয়েছে। সো যদি কোথাও লো লাইট থাকে, ভালো পিকচার উঠছে না, সেখানে স্ক্রিন একটা লাইট ফ্ল্যাশ করবে যেটা তোমার মুখে পড়বে এবং তুমি একটা ভালো পিকচার ক্যাপচার করতে পারবে। চলে যাই এর পারফরমেন্সে, সো তুমি যদি গেমিং পারফরমেন্স চাও, সো ডিসপ্লে ইজ গুড, আনইন্টারপ্টেড একটা ভিউইং এক্সপিরিয়েন্স তুমি পাবে অ্যান্ড গেমেও ডলবি অ্যাটমোস সারাউন্ড সাউন্ডের এক্সপিরিয়েন্সটা তুমি ইউজ করতে পারবে ইন ইয়ারফোন। অ্যান্ড প্রসেসর ওয়াইজ এখানে প্রসেসর রয়েছে স্ন্যাপড্রাগনের প্রসেসর 439 এবং সেক্ষেত্রে তুমি একটা কিন্তু ভালো পারফরমেন্স পাবে, যেহেতু স্ন্যাপড্রাগন আমরা সবাই জানি যে স্ন্যাপড্রাগনে একটা ভালো পারফরমেন্স পাওয়া যায়। সো এখানে আমি একটা ভালো পারফরমেন্স পাবো, এই প্রাইস রেঞ্জে কিন্তু স্ন্যাপড্রাগনের প্রসেসর অ্যাটলিস্ট থাকে না। এখানে আরেকটা জিনিস যেটা হচ্ছে গেম লঞ্চার, সো গেম লঞ্চারে একটা নিজস্ব একটা বেটারমেন্ট রয়েছে যেখানে গেমিং এক্সপিরিয়েন্সকে তোমাকে আরও বেটার করে দেবে। তুমি গেম খেলার সময় নেভিগেশনকে লক করতে পারো, পাওয়ার সেভিং অপশনস অন করতে পারো, বাট ব্রাইটনেস এখানে ডিক্রিজ হবে না, ব্যাটারি বেশি ড্রেনেজ হবে না, ফোনটা হিট কম হবে। সো এই ধরনের ফেসিলিটিস কিন্তু তুমি পাবে যদি গেম লঞ্চারের ভেতরেই সমস্ত গেম থাকবে অ্যাগ্রিগেট এবং সেখান থেকে তুমি গেম খেলার একটা ভালো এক্সপিরিয়েন্স পাবে। সো অল ওভার কম্প্যাক্টনেস, ক্যামেরা, সাউন্ড এক্সপিরিয়েন্স অ্যান্ড পারফরমেন্স ওয়াইজ সব কিছুই বেটার। অল ওভার 9000 রুপিজের মধ্যে এটা ছিল এর রিভিউ অ্যান্ড এর স্পেসিফিকেশনস। আমি প্রত্যেকটা জিনিস তোমাদের দেখালাম। সো তোমাকে যদি তোমার ফোন পারচেস করতে এই রিভিউটা বা এই প্রোডাক্টের আনবক্সিংটা তোমাকে হেল্প করেছে, তাহলে তুমি আমাকে এই ভিডিওটাতে একটা লাইক করতে পারো, কারণ লাইক করতে কয়েক সেকেন্ড লাগে না, একটা ভিডিও বানাতে অনেকটা টাইম লেগে যায়। আর তোমাদের সাপোর্ট থাকলে, সাবস্ক্রিপশনস যদি আমি পাই, তাহলে চ্যানেলটাকে আমি আরও আগে নিয়ে যেতে পারবো। অ্যান্ড ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।